অর্থ মানুষের সব থেকে প্রয়োজনীয় একটি বস্তু, আর এই অর্থই হয়ে ওঠে অনর্থের মূল। এই অর্থের লালসায় মানুষ এমন পিছে নামে যে সে জানোয়ারের মতো আচরণ করে। অর্থের জন্য মানুষের মধ্যে এত হাহাকার যে এই অর্থ কেবল একটি আদেশের গোলাম ছাড়া আর কিছুই নয়। হঠাৎ যদি কখনো কোনো রাতে আপনি জানতে পারেন আপনার কাছে গচ্ছিত সব অর্থই সরকার বাতিল ঘোষণা করেছে, কেমন হবে তখন? যদি জানতে পারেন আর কোনো নোটের মূল্য নেই, তখন আপনার গচ্ছিত অর্থের কি হবে? হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা, এই নিয়েই নির্মিত হয়েছে 2023 সালের ছাড়া জাগানো এক ফিল্ম উত্তেয়া। তো আর দেরি নয়, চলুন অল্প কথায় গল্প শুরু। আজকের ফিল্ম উত্তেয়া। সিনেমার শুরুতে আমরা একটা পুলিশ স্টেশন দেখতে পাই, যেখানে পুলিশ একটা ডাকাত দলের লিডার সোনিয়া নামে একটা মেয়েকে লকআপে আটকে রাখে, আর কনস্টেবল পাজি মেয়েটার সাথে কথা বলে। কনস্টেবল সোনিয়াকে জিজ্ঞেস করে, এই জঙ্গলে কেন তোমরা মানুষকে হত্যা করো? সোনিয়া বলে, আমাদের লড়াই সিস্টেম আর মহাজনের বিরুদ্ধে, আমরা এর থেকে মুক্তি চাই। ওই মহাজন আমাদের সঙ্গে অনেক প্রতারণা করেছে। এরপর সেখানে থানার সিনিয়র ইন্সপেক্টর আসে, ইন্সপেক্টরের সঙ্গে সেখানকার এক নেতাও আসে। ইন্সপেক্টর সেই নেতাকে বলে, নেতাজি আপনি কি এই ডাকিনীর সঙ্গে ফুর্তি করতে চান? নেতা বলে, এর মতো বাজে মেয়ের শরীরে হাত দিয়ে নিজের হাত গন্ধ করতে চায় না। তখন ইন্সপেক্টর বলে, এমন রাতে এমন ফ্রি জিনিস না চেখে কি থাকা যায়? আপনি না করেন আমাকে তো করতেই হবে। এ সময় কনস্টেবল পাজি ইন্সপেক্টরকে মেয়েটার সাথে এমন করতে নিষেধ করে, কিন্তু ইন্সপেক্টর পাজিকে থাপ্পড় মেরে সেখান থেকে বের করে দেয়। এরপর সে মেয়েটাকে জোরপূর্বক ভোগ করে। সোনিয়া চিৎকার করতে থাকে, কিন্তু কেউই এগিয়ে আসে না। শেষমেশ সোনিয়ার দলবল এসে পুলিশ স্টেশনে হামলা চালায় এবং সেই নেতা আর ইন্সপেক্টরকে তারা মেরে ফেলে। সবাইকে মারার পর সোনিয়া কনস্টেবল পাজিকে বাঁচিয়ে রাখে, কিন্তু সেখান থেকে যাওয়ার আগে সোনিয়া পাজিকে একটা বোমা দিয়ে বলে, কখনো প্রায়শ্চিত্ত করতে চাইলে এটা ব্যবহার করো কনস্টেবল। এরপর সিট শিফট হয়, 13 বছর পার হয়ে যায়। কনস্টেবল পাজি এখন এসআই হয়েছে। আজ তার থানার সিনিয়র ইন্সপেক্টর গোপাল ভেতরের রুমে একটা মেয়ের সাথে এনজয় করছে। ঠিক তখনই সেখানে টিকে ডন বাপজি তার লোকজন নিয়ে হাজির হয়। বাপজি ইন্সপেক্টর গোপালকে বলে, শুনলাম আজকাল তুমি শ্রুতির হয়ে কাজ করছো। প্রথমে গোপাল অস্বীকার করে, কিন্তু বাপজি যখন গোপালকে মেরে ফেলার হুমকি দেয়, গোপাল তখন স্বীকার করে যে সে শ্রুতির হয়ে কাজ করছে। এটা শোনার পর বাপজি গোপালকে 2 লাখ টাকা দেয় আর বলে, শ্রুতিকে মেরে দিও, বাপজির সঙ্গে শ্রুতির দীর্ঘদিন ধরে শত্রুতা। গোপাল রাজি হয়ে যায় আর পরদিন বাপজির সঙ্গে নিয়ে গোপাল শ্রুতির গ্যাংয়ের উপর অ্যাটাক করে এবং সবাইকে মেরে দেয়। এ সময় সেখানে থাকা একজন নাইজেরিয়ানকে মারে না তারা, কেননা লোকটার কাছে 2 লাখ টাকার ড্রাগ ছিল। সে গোপালকে সেই ড্রাগের বিনিময়ে তাকে ছেড়ে দিতে বলে। গোপাল নাইজেরিয়ানের কাছ থেকে ড্রাগ নিয়ে তাকেও মেরে দেয়। এরপর গোপাল খুব আনন্দে সেই ড্রাগ নিজের গাড়িতে করে সেখান থেকে বের হয়ে যায়। এ সময় হঠাৎ পথে সিনিয়র পুলিশ গোপালের গাড়ি থামায় এবং সেই গাড়ি চেক করে আর ওই গাড়িতে ড্রাগ পেয়ে যায়, আর সে কারণে গোপাল আর পাজিকে সাসপেন্ড করা হয়। ওই সময় গোপাল তার সিনিয়র অফিসারের কাছ থেকে জানতে পারে যে 4টি গুলি লাগার পরও শ্রুতি মরেনি, এখন সে হসপিটালে কোমায় চলে গিয়েছে। এখন সে যদি হুশ হয়ে তোমার নামে সাক্ষী দেয়, তাহলে তোমাদের চাকরি তো যাবে, সঙ্গে ফাঁসিও হতে পারে। ওইখান থেকে বের হয়ে এসআই পাজি ইন্সপেক্টর গোপালকে বলে যে, পাপ্পি ম্যাম পুলিশ কমিশনারের সঙ্গে কাজ করে, তার সাথে আমার ভালো সম্পর্ক। তখন গোপাল বলে, তাহলে চলো তার কাছে যায়।
এরপর তারা পাপ্পি ম্যামের কাছে আসে এবং তাদের সমস্যা খুলে বলে। পাপ্পি সব শুনে বলে, আমি তোমাদের সাসপেন্ড তুলে দেব, কিন্তু তার বিনিময়ে 2 কোটি রুপি দিতে হবে। কিন্তু এত অর্থ জোগাড় করা দুজনের জন্য খুবই মুশকিল। তখন সেখানে পাপ্পি তার এক পুরনো বন্ধু জগবিকে দেখতে পায়, যে আগে পাপ্পির সঙ্গে ফোর্সে কাজ করত, এখন সে একটা প্রাইভেট সিকিউরিটি কোম্পানিতে চাকরি করে। জগগির কাজ হলো এটিএম বুথের টাকা গার্ড দিয়ে নিয়ে যাওয়া। জগগি গোপালের সামনে পাপ্পিকে এসব বলে। জগগির কাজ শুনে পাপ্পি জোক করতে থাকে। এরপর গোপাল আর পাজি নিরাশ হয়ে সেখান থেকে বের হয়ে যায়। তারপর গোপাল পাজিকে একা রেখে চলে আসে। তখন পাজি গোপালকে বলে, স্যার আমি ফেঁসে গেলে আপনার সব কুকর্ম ভাস করে দেব কিন্তু। তখন গোপাল রেগে যায় আর পাজিকে ধমক দিয়ে বলে, তুমি চাইলে সব দোষ আমার ঘাড়ে চাপিও, এখন পয়সার ব্যবস্থা করতে হবে, আমি সেই ব্যবস্থা করার জন্য যাচ্ছি। পাজি বারবারই গাড়িতে ড্রাগ নেওয়ার জন্য নিষেধ করেছিল, কিন্তু গোপাল সে কথা শোনেনি। আর খেসারত এখন পাজিকেও দিতে হচ্ছে। এরপর সেখান থেকে পাজি মন খারাপ করে যখন বাসার সামনে আসে, তখন সে দেখে তার ছেলে গলির মধ্যে আর একটা ছেলের সঙ্গে ঝগড়া করছে। পাজি নিজের ছেলেকে ধরে এনে ধমক দেয়। তখন ছেলে বলে, বাবা ওই ছেলেটা আমাকে ইচ্ছে করে শুনিয়ে শুনিয়ে বলছিল তোর বাপ ভুয়া পুলিশ, খারাপ পুলিশ, সে সাসপেন্ড হয়েছে, আর কোনোদিনই পুলিশের পোশাক পরতে পারবে না, এজন্য আমি ওর সাথে মারপিট করছিলাম। এটা শুনে পাজি খুবই কষ্ট পায়। তারপর সে ওই বোমা দিয়ে সুইসাইড করার সিদ্ধান্ত, যেটা 13 বছর আগে সোনিয়া তাকে দিয়েছিল। অন্যদিকে গোপাল একটা বারে কিছু লোকের সাথে বিয়ার পান করতে করতে বলে যে, আমি একটা ব্যাংকের রুপি বোঝাই গাড়ি লুট করতে চাই, যেখানে সবসময় 4 কোটি রুপি জমা থাকে। তোমরা আমার সাথে আসলে আমি নিজে 1 কোটি রুপি রাখবো, আর যা পাবো সব তোমরা ভাগ করে নেবে। একথা শুনে অন্যরা রাজি হয়ে যায়। আর পরদিন সন্ধ্যায় তারা সেই ব্যাংকের গাড়ি হাইজ্যাক করে নেয়। গোপাল সবার আগে জগগিকে গুলি করে। তারপর সেখানে শুরু হয় ভীষণ গোলাগুলি। গোলাগুলিতে গোপাল আর জগগির সব লোক মারা যায়। কেবল গাড়ির ড্রাইভার সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মারামারির মধ্যে গোপালও খানিকটা আহত হয়। তারপর সেই ড্রাইভারকে নিয়ে সেখান থেকে ওই গাড়ি চালানো শুরু করে, কিন্তু পথের মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে সে গাড়িটা একটা প্রাইভেটের সঙ্গে মেরে দেয়, আর গাড়িটা একটা খাদে পড়ে যায় এবং প্রচণ্ড ধাক্কা খেয়ে গোপাল জ্ঞান হারিয়ে ফেলে। এরপর ড্রাইভারটি সেখান থেকে পালাতে গেলে তখনই লাভলি এবং দানেশ এসে ওই লোকটাকে মেরে দেয়। লাভলি বাপজির মেয়ে আর দানেশ বাপজির রাইট হ্যান্ড। আসলে লাভলি আর দানেশ কিভাবে এখানে আসলো তার জন্য একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। কিছুদিন আগে পাজির সঙ্গে ঝগড়ার পর গোপাল বাপজির সঙ্গে দেখা করে এবং সে কিছু অস্ত্র চায়। সে বাপজিকে বলে, আমি তোমার জন্য শ্রুতিকে মেরেছি, এখন আমার কিছু অস্ত্র প্রয়োজন। এ সময় সেখানে লাভলি এসে বাপজিকে বলে যে সে তার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে যাবে আজ, আর রাতে সেই ফ্রেন্ডের বাসায় থাকবে। তখন বাপজি লাভলির সেফটির জন্য দানেশকে তার সাথে যেতে বলে। দানেশ রাজি হয়ে যায়। আসলে দানেশ এবং লাভলি একজন আর একজনকে ভালোবাসত। লাভলি আসলে বাপজিকে মিথ্যে বলে, সে কোনো বান্ধবীর সঙ্গে দেখা করতে যাচ্ছে না, তার মূল টার্গেট সারা রাত দানেশের সঙ্গে মাস্তি করে কাটানো। লাভলি বাপজির মেয়ে হয় তাকে সবসময় একটা বন্দী জীবন কাটাতে হয়, যেটা সে সহ্য করতে পারে না, আর সে কারণে সে দানেশের সঙ্গে পালিয়ে কানাডায় চলে যেতে চায়। কিন্তু বাপজি কখনো বুঝতে পারলে তাদের দুজনের কপালে দুঃখের সীমা থাকবে না, তাই তারা লুকিয়ে নানান প্ল্যান করে। কথা বলতে বলতে দুজনের ফিলিংস চলে আসে। তখন তারা একে অন্যকে আদর করতে থাকে এবং এক পর্যায়ে দুজনে চরম সুখ ভোগ করা শুরু করে। আনন্দ ভোগের পর বেশ ক্লান্ত হয়ে যায় তারা দুজন। তখন এনার্জি ড্রিঙ্কস পান করতে তারা দুজন একটা বারে আসে। এটা সেই বার যেখানে গোপাল ব্যাংকের গাড়ি লুট করার প্ল্যান করছিল, আর গোপালের সব কথা লাভলি এবং দানেশ শুনে ফেলে, আর তারপর তারা গোপালের পিছু নেয় এবং তারা দুজন প্ল্যান করে গোপাল ডাকাতি করার পর তারা গোপালের গাড়ি হাইজ্যাক করে সব অর্থ নিয়ে নেবে এবং তারপর বাপজির চোখ ফাঁকি দিয়ে কানাডায় ভেঙে যাবে। আর সেই প্ল্যান অনুযায়ী
ওরা ড্রাইভারকে নিজেদের গাড়িতে বসিয়ে আগুন ধরিয়ে দেয় আর ব্যাংকের গাড়িতে সব মাল নিয়ে ভেগে যায়। এদিকে গোপাল মরে না, একটা কুকুর গোপালের মুখ চাটে আর তখন তার হুঁশ ফেরে। গোপাল ড্রাইভার আর গাড়ি জ্বলতে দেখে অন্যদিকে দানেশ আর লাভলি 4 কোটি রুপি পেয়ে খুশিতে আত্মহারা। আর ঠিক তখনই পথের মাঝে পাজি দানেশকে গুলি করে। পাজি পাম্বির সঙ্গে সেখানে আসে, তারা কিভাবে সেখানে আসলো এটা একটা টুইস্ট। আসলে পাজি যেদিন বোমা দিয়ে সুইসাইড করতে যাচ্ছিল তখনই পাজির কাছে পাম্বির ফোন আসে। পাম্বি কিছু সন্ত্রাসীকে অ্যারেস্ট করে যাদের সম্পর্কে পাজির কাছে তথ্য ছিল, যারা দেশি অস্ত্র তৈরি করে সেগুলো মার্কেটে বিক্রি করত। পাজি সেখানে যেয়ে পাম্বিকে বলে কিছু বছর আগে নকশালদের উপর হামলা করার জন্য এদের কাছ থেকেই অস্ত্র কেনা হয়েছিল, সে কারণে লোকগুলোকে পাজি চিনতে পেরেছে। পাম্বি ওই 3 জনকে রিমান্ডে মারা শুরু করলে তাদের ভেতর থেকে একজন বলে, আমাদের ছেড়ে দিলে 1 কোটি রুপি দেব ম্যাডাম। পাম্বি তাদের আর মারে না, সে তাদেরকে অফিসে নিয়ে আসে এবং কথা বলা শুরু করে। পাম্বি বলে, এত অর্থ তুই কিভাবে আমাকে দিবি? তখন লোকটি বলে যে, আমার গ্রামের এক বন্ধু ব্যাংকের ATM এর গাড়ি চালায়, আমি আপনাকে সেই বন্ধুর কাছে নিয়ে যাব, ও আমাদের গাড়ির সঠিক তথ্য দেবে আর আমরা সেই গাড়ি লুট করে আপনাকে টাকা দিয়ে দেব, আর আপনি যদি একটু হেল্প করেন তাহলে আরও বেশি পেতে পারেন। পাপ্পি তো এত টাকার অফার পেয়ে প্রস্তাবে রাজি। তারপর তারা একটা গাড়ি লুট করার একটা দারুণ প্ল্যান তৈরি করে। প্ল্যান অনুযায়ী ওই 3 জন বন্দির মধ্যে থেকে 2 জনকে নিয়ে পাপ্পি ও পাজি সেই ড্রাইভারের সাথে কথা বলতে যায়, কিন্তু ড্রাইভারের সাথে তাদের দেখা হয় না, কেননা সে ছুটিতে ছিল। তখন তারা জানতে পারে যে ওই ড্রাইভার ছুটিতে থাকলে তার জায়গায় মহেশ নামে আর একজন ড্রাইভার গাড়ি নিয়ে আসবে। একথা শুনে পাপ্পি আর তার টিম মহেশকে তুলে আনতে যায়, কেননা মহেশ না থাকলে যে ড্রাইভার ছুটিতে রয়েছে তার ছুটি ক্যান্সেল হয়ে যাবে এবং বাধ্য হয়ে আগে ড্রাইভার গাড়ি চালাবে। এতে করে পাপ্পিরা গাড়ির এক্স্যাক্ট পজিশন নিশ্চিত করতে পারবে। যেই কথা সেই কাজ, পাপ্পিরা মহেশকে আটক করে কিন্তু মহেশ দৌড়ে পালাতে যায় আর একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে সেখানেই মারা যায়। প্ল্যান অনুযায়ী সেই ব্যাংকের গাড়ি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার তথ্য পাপ্পিদের ড্রাইভার জানিয়ে দেয়। পাপ্পি আর পাজি গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে আর তারা ব্যাংকের গাড়ি দেখা মাত্রই খেয়াল করে সেখানে দানেশ বসা। তখন পাপ্পি পাজিকে শ্যুট করতে বলে। তারা ভাবে দানেশ হয়তো তাদের আগেই গাড়িটা হাইজ্যাক করেছে, কিন্তু পাপ্পি যখন জানতে পারে যে লাভলি পাপজির মেয়ে, তখন সে গুলি করতে নিষেধ করে। এ সময় গোপালও সেখানে পৌঁছে যায়। তারপর তারা নিজেদের ভেতর সমঝোতা করে এবং লুট করা 4 কোটি রুপি নিজেদের মধ্যে ভাগ বাঁটোয়ারা করে নেয়। কিন্তু গোপাল এ সময় চালাকি করে আর তখন আবার সেখানে গোলাগুলি শুরু হয়ে যায়। আর ঠিক তখনই অন্যদিক থেকে সেই প্রতিবাদী নকশালী সোনিয়া তার গ্যাগ দিয়ে লুটকারীদের উপর হামলা করে। সোনিয়ার অ্যাটাক থেকে বাঁচতে অন্য সবাই একটা পুরাতন বাড়ির ভেতর লুকিয়ে পড়ে। সোনিয়ার টিম একাধারে গুলি চালাতে থাকে। এ সময় পাজি সেই বাড়ির ভেতর থেকে বেরিয়ে সোনিয়ার সামনে দাঁড়ায়। যেহেতু সোনিয়ার সঙ্গে পাজির পূর্বে পরিচয় ছিল, সেহেতু সোনিয়া গুলি বন্ধ করে এবং পাজিকে বলে সবাইকে বেরিয়ে আসতে। তখন বাড়ির ভেতর থেকে সবাই বের হয় আর গোপাল ফের কৌশল করে এবং সোনিয়াকে গুলি করে সেখানেই মেরে দেয়। তখন সেখানে শুরু হয় মুখোমুখি তুমুল গোলাগুলি আর দানেশ লাভলি পাপ্পি পাজি সবাই সেখানেই স্পট ডেড হয়ে যায়। কেবল গোপাল সেখান থেকে বেঁচে বের হয়। তারপর সে সোজা পুলিশ স্টেশনে চলে আসে এবং পুলিশকে বলে সন্ত্রাসীরা তাদের উপর আচমকা হামলা করেছে এবং সেই হামলায় আমার সব সাথীরা মারা গিয়েছে। এরপর সে ওই লুট করা সব অর্থ নিয়ে বিদেশে চলে আসে। যেদিন সে বিদেশের মাটিতে পা রাখে সেদিন রাতে সে জানতে পারে যে ভারত সরকার 500 এবং 1000-এর সব নোট ব্যান করে দিয়েছে। এটা শোনার পর গোপাল ভীষণ কষ্ট পায় এবং বিলাপ করতে থাকে। এখন তো সে পথের ফকির ছাড়া আর কিছুই নয়। আর এখানেই সিনেমাটি শেষ হয়। ধন্যবাদ।